sin bài bài với sống mẹ tài này thì ta bắt có sống à আমরা চাই আপনাদের আন্তরিকতার সম্মান জানাই, এটাও কিন্তু আমাদের লাগবে।
আমরা যে একে অপরের ভাইয়ে থাকতে চাই, হাত ধরে হাঁটতে চাই, এটা কিন্তু একটা পরিপূর্ণ রেজাল্ট চলে আসে। আর এখানে যেমন প্রত্যেকটা আমাদের যে ধর্মবিদ্ধ ধর্মগ্রন্থ যেগুলো আছে, আমাদের কোরআন, বাইবেল, তারপরে আপনাদের গীতা, প্রত্যেকটা কিন্তু একটা যিশুর কথাটা আপনারা বলে খ্রিস্টের দমন শিষ্যের পালন, এটা কিন্তু সব ধর্মগ্রন্থে কিন্তু এই কথাটা আছে। এই কথাটা সবাই আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসটা যদি আমরা সবাই ভিতরে ধারণ করি, তাহলে আর কোনো দুষ্টে এখানে আশ্রয় পাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা মনে করি আপনাদের সেই দৃঢ় বিশ্বাস। কারণ আমরা মানুষ, আমরা বিভিন্ন আকারে থাকি, বিভিন্ন প্রকৃতির থাকি, কেউ লম্বা থাকে, কেউ বেঁকে থাকে, কেউ ভালো থাকে, কেউ বর্ষা থাকে, কেউ বেশি বুদ্ধিমান থাকে, কেউ আবার একটু দুর্বল চিত্তের থাকে। এটা কিন্তু আমাদের পরিচয় না, আমাদের মূল পরিচয় আমাদের মানবিক গুণাবলীটা কি। মানবিক গুণাবলী দিয়ে কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে, সে তত ভালো চাল করবে, সে সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক হতে পারে, কিন্তু তার ভিতরে যদি মানবিক গুণাবলী না থাকে তাহলে সে কিন্তু কোনোভাবে পরিপূর্ণ মানুষ না। তাকে পরিপূর্ণ মানুষ হতে গেলে প্রত্যেকটা মানুষের ভিতরে মানবিক গুণাবলী থাকতে হবে। মেধা কম থাকতে পারে, কিন্তু তার ভিতরে যদি পরিপূর্ণ মানবিক গুণাবলী থাকে সে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হবে। আমাদের সবাইকে ভিতর থেকে হিংসা ও বিদ্বেষ সব দূর করে ফেলতে হবে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে হিংসা বিদ্বেষ দূর করে সম্মমিতার অনুষ্ঠান এটা, তা সেটি আমাদের সবাইকে ধারণ করতে হবে, যাতে আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে থাকবো। আজকে আমি আপনার এখানে এসেছি, আপনাদের দাওয়াত গ্রহণ করেছি, আপনাদের প্রচার দাওয়াত গ্রহণ করেছি, আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, সামনে ঈদ আসবে, ঈদ আপনারা আমার বাড়িতে আসবে, তখন আমি দেখবো সবার জন্য। আমি যখন দেখবো ঈদের বাড়িতে আমার রতনদা এসেছে, আমার এখানে বাসুদা এসেছে, তখন আমি বুঝতে পারবো যে আমরা একে অপরের হয়ে কাজ করতেছি, আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। আমরা চাই এইভাবে সম্পর্কটা একদিকে সম্পর্ক তৈরি করে হবে না, বোধ সাইডে সম্পর্কটা তৈরি করতে হবে। আমি আপনার বাসায় আসবো, আপনি আমার বাসায় যাবেন, আপনার আপনাদের নাম আমি খাবো, আপনারা আমার সেবাই খাবেন, এভাবে তো আমাদের সুন্দর সম্পর্ক তৈরি হবে। উপস্থিত ছিলেন, আমি বলেছি যে আপনারা এমন একটা প্ল্যানিং করে যাতে মানিকগঞ্জের একটা মডেল হয়ে থাকে, সারা বাংলাদেশের মানুষ দেখুন মানিকগঞ্জের সব সম্প্রদায়ের লোকরা কিভাবে সুন্দরভাবে একসাথে আছে। এটা আমরা তৈরি করতে চাই, আমাদের কাছ থেকে, মানিকগঞ্জ থেকে আপনাদের কাছ থেকে সবাই শিক্ষা নিই যে আগামীতে আমরা কিভাবে এর ভাই ভাই একে অপরের ভাই হয়ে থাকবো, এবং ধর্মের বুদ্ধি থেকে আমরা মানবিক গুণাবলী নিয়ে সবাই একসাথে থাকবো, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। আর এখানে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বর্ণাদাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের যে আনন্দ উৎসবটা কমিয়ে তার টাকাটা আপনারা দিচ্ছেন বর্ণাদ মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আমি আবারও আমার দলের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামী আর আপনাদের র্যালি আছে, এখানে দুর্গাপূজার কথা আসছে, আগামীতে যে দুর্গাপূজা আসবে আমি মনে করি বিগত দিনের তুলনায় আপনারা আরো বিরাট আকারে করতে পারবেন। কারণ যে অবস্থা তৈরি হয়েছে সে পরিপ্রেক্ষিতে আপনাদের ভয়ের কোনো কারণে অনেক হয়তো আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাকে সে আপনারা কেউ সে বিভ্রান্তের মধ্যে পড়বেন না, আমরা মিলে মিশে বিরাট আকারে দুর্গাপূজা করবো এবং সবাই হাসি খুশিভাবে মনে প্রশান্তি নিয়ে আমরা করবো। এতে এই